কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বাড়িতে একটা নতুন ডিশ বানাচ্ছি ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি না হয়তো তোমাদের ভালো লাগতে পারে আজ আমি বানাচ্ছি দীপিকা পারুকানের প্রিয় খাবার ইমাদাচি এখন তোমরা নেটের দৌলাতে সবাই জেনে গেছো যে ইমাদাচি দীপিকা পারুকানের খুব প্রিয় খাবার তো ভাবলাম বানিয়ে দেখি ওটা নিয়ে একটু পড়ে দেখলাম যে জিনিসটা কি অ্যাকচুয়ালি এটা হলো ভুটানিজদের জাতীয় খাবার এবং ভুটানিজ একটা স্টিউ এটা যেটা কি না হট চিলি পেপারস আর চিজ দিয়ে তৈরি হয় এবারে ওরা ইউজ করে কটেজ চিজ এখানে আমি দেখো প্রথমেই কাঁচা লঙ্কাগুলো মানে লম্বা লম্বা স্লিট করে কেটে নিয়েছি তারপরে আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি আর এই যে কৌটোটা দেখছো এর মধ্যে চকলেট থাকার কথা কিন্তু চকলেট নেই আছে চিজ তোমরা ভাবলে চকলেট আবার কেন বার করছি কিন্তু এর মধ্যে আছে চিজ চিজ স্লাইস রয়েছে আমার কাছে আর এই মোজারেলা চিজও আছে তো আমি এখানে কিন্তু চিজ স্লাইসটাই ইউজ করব। এখানে প্রথমে একটা ছোট্ট আমি ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি সেটা গরম করে তাতে ওই ওয়ান টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়ে প্রথমে বাটার দিয়ে দিয়েছি তারপরে বাটারটা একটু মেল্ট হয়ে গেলে গরম হয়ে গেলে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়েছি তারপরে স্লিটেড কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবারে নাড়াচাড়া করছি খুব বেশিক্ষণ কিন্তু করতে লাগবে না ওই মিনিটখানেক খুব জোর হলে তাও লাগবে না তা তার মধ্যে মানে আর কি যাতে লাল না হয়ে যায় রসুনগুলো কিন্তু লাল লাল হয়ে গেলে ও স্বাদটা নষ্ট হয়ে যাবে তারপরে তাতে জল ঢেলে দাও জল দিয়ে এবার এগুলোকে একটু সেদ্ধ হতে দাও এবারে ওরা কিন্তু অনেক সময় ভেজিটেবলস দিয়েও করে কিছু ভেজিটেবল দিয়ে সটে করে নিয়েও করে পেঁয়াজ দেয় সেগুলো দিয়েও করে আবার এরকমভাবেও করে তো আজকাল অনেকেই অনেক রকমভাবে করে অনেক কিছু অনেকে মতো দেখছি সবজিও দিয়ে দিচ্ছে আর এছাড়াও ওদের আরেকটা ডিশ হয় তাতে কিন্তু চিজ দিয়ে করে আলুর ব্যবহার হয় সেটা একটা অন্য টাইপের ডিশ সেটা একদিন তোমাদেরকে দেখাবো যদি কোনো সময় আমি বাড়িতে বানাই আর এবারে দিয়ে দিলাম খানিকটা নুন এবারে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আর কি লঙ্কাগুলো যাতে একটু ভালো করে ওর সাথে আর কি গলে গলে যায় একটু স্ম্যাশড হয়ে যায় আর এখানে আমি তিনটে চিজ স্লাইস নিয়ে নিয়েছি এই তিনটে চিজ স্লাইসকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটা একটু মেল্ট হতে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে আমার কোনো ঝামেলা নেই কিচ্ছু না মানে কিছুক্ষণের মধ্যেই পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় মানে কিন্তু খেতে এত অসাধারণ লাগে না কি বলবো হেভেনলি একটা টেস্ট অপূর্ব একবার খেলে রোজ খেতে ইচ্ছা করবে কিন্তু যদিও হেলদি নয় মোটেও হেলদি নয় এতটা চিজ বাটার খাওয়া যায় না উচিতও না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমি তাই জন্য এর সাথে না রাইস নিয়ে নিয়েছিলাম আর একটা করে ডিমের পোচ নিয়ে নিয়েছিলাম আর এইটা দিয়ে মেখে খাওয়া হয়েছে অসাধারণ লেগেছে ব্যাস দেখো অল্প ঘন ঘন হয়ে আসবে যখন পুরোটা মেল্ট হয়ে মানে লঙ্কাগুলোকে একটু চেপে চেপে মিশিয়ে দেবে তারপরে একদম পুরো একদমই দেখো এরকম একটা ঘন হয়ে যাবে কনসিস্টেন্সিটা দেখো এরকম থাকবে ব্যাস হয়ে গেল আর এর মধ্যে আমি একটুখানি অরিগানো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিতে পারো চিলি ফ্লেক্স অনেকেই দেয় চিলি ফ্লেক্স দিলে খেতেও খুব ভালো লাগে আমি দিলাম না মানে অতটা আমি এক স্পাইসি খাবো না বলে আমি দিলাম না চিলি ফ্লেক্স কিন্তু এর সাথে খুব ভালো যায় এতটা লঙ্কা দিয়েছি আবার চিলি ফ্লেক্স দেবো বাচ্চা খাবে তার জন্য দিইনি অল্প গুঁড়োও দিতে পারো সামান্য যদি তোমার ভালো লাগে আজ এটা ভুটানি রন্ধনশৈলীর মধ্যে একটা বিখ্যাত খাবার ঠিকই এবং জাতীয় খাবার হিসেবে স্বীকৃত কিন্তু এর মূল কিন্তু ছিল তিব্বতী রন্ধন শৈলীর মধ্যেই পরে পরে স্থানীয় ভুটানি আর কি স্বাদের টেস্ট অনুযায়ী পছন্দ অনুযায়ী বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে এমা দাচি সেটা আমরা পেয়েছি এমা হচ্ছে চিলি আর দাচি হচ্ছে চিজ এই রান্নায় বিভিন্ন জাতের মরিচ ব্যবহার করা হয় সবুজ লঙ্কা লাল মরিচ বা সাদা মরিচ সবুজ মরিচ গরম জলে ধুয়ে রোদে শুকানো হয় সেই রকমভাবে সেই মরি তারপরে যে শুকনো হতে পারে তাজা মরিচ ইউজ করা হয় নানান রকমের লঙ্কা মিক্স করে এখানে ইউজ করা হয় ক্যাপসিকাম আর পেঁয়াজ তো ইউজ করা হয়ই আর যাই হোক আবার এইভাবেও করা হয় যেভাবে আমি করেছি যাকে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ছেলের প্রচন্ড ভালো লেগেছে বাড়ি শুদ্ধ লোক তো এটার ফ্যান হয়ে গেছে মনে হচ্ছে রোজই খাই কিন্তু এই যা চেহারা রোজ খাবার মতো জিনিস এটা নয় আর স্বাস্থ্যকরও নয় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শিগগির আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততদিনের জন্য বাই